হ্যালো প্রিয় খামারীয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের নতুন একটি খামার ভিজিট করতে নিয়ে আসলাম। তো এই খামারটি হচ্ছে আমাদের মালসাদহ গ্রামের কুতুবুদ্দিন ভাইয়ের খামার। তো ওনার খামারে মোট এখন বর্তমানে তিনটি গরু আছে, তার ভিতরে এই যে এটা গাভী গরু, এবং এটা ফ্রিজিয়ান একটা বাচ্চা হয়েছে গত পরশু দিন, 3 দিন বয়স বাচ্চাটার। আর যে ফ্রিজিয়ান যে সারের বীজ দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 514 নাম্বার বুলের বীজ দেওয়া হয়েছিল এই গাভিটার ভিতরে। তো অনেক সুন্দর স্বাস্থ্যবান একটি বাচ্চা হয়েছে আর কি। আমি অনেক এবং খামারে অনেক খুশি, উনি আমাকে বলেছেন যে বাচ্চাটি ওনার খুব পছন্দ হয়েছে। তো আমিও দীর্ঘক্ষণ বাচ্চাটি দেখলাম, এবং ওর যে উজ্জ্বল ভবিষ্যৎ যদি আল্লাহ পাক বাছুরটিকে বাঁচায় রাখে, তো ইনশাল্লাহ এই বাছুর যেহেতু ষাঁড় বাছুর হয়েছে, তো কুতুবুদ্দিন ভাই বাছুরটি অনেক যখন ষাঁড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন এই বাছুরটি অনেক দামে সে বিক্রয় করতে পারবে। তো এই খামারে আরেকটি গাভী গরু ছিল, লাল গরু, তো এটা বিক্রি হয়ে গেছে, উনি বিক্রি করে দিছেন। আর এই খামারে আমার আরেকটি আমার দেওয়া আরেকটি বাছুর আছে, এই এই লাল ফ্রিজিয়ান বকনারি একটা বাছুর আছে, যেটা প্রথম বাছুর। আর এই ফ্রিজিয়ান যে বাছুরটি হয়েছে, এটা দ্বিতীয় বাছুর। আর প্রথমে একটি বাছুর আছে, সেটা একটু পরে ভিডিওতে দেখা যাবে। ওইটা দেওয়া আছে আমেরিকান ডেইরির 60 নাম্বার, এই যে এই বাছুরটি, এটা হচ্ছে আমেরিকান ডেইরির যে বীজ আছে, যত জাত বলতে পারবো না কি জাত আছে আমার জানা নাই, তবে 1004 যে বীজটা আছে, ওই সিমেন্টটা থেকে এই বকনাটা পাওয়া গেছে। তো অনেক সুন্দর একটা বকনা হয়েছে, এই বকনাটি এখনও হিটে আসে নাই। তো আমরা আশাবাদী সে অনেক খুব দ্রুত হিটে আসবে। তো এই ছিল প্রতিবেদন। আর পাশে যে সারটি আছে, ওইটি হচ্ছে আরেকটি যে গাভি ছিল, লাল গাভি, ওই গাভির বাচ্চা। সারটি আমেরিকান ডেইরির 100% সাহিওয়াল বুল নাম্বার 791-এর বাচ্চা। তো বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক এবং আপনাদের সুন্দর মতামত দিয়ে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন।